Hello student, welcome back to my channel Nursing Doubt Clearance. My today's topic is nursing care plan on pseudocyst pancreas. So let's start the video. तो देखो आज के हमारे nursing care plan on pseudocyst pancreas निये आलोचना करबो। तो अमी first page चले जाच्छी identification data थे के तो देखो name, age, sex, marital status, registration number, bed number, date of admission, diagnosis देखो এখানে pseudocyst pancreas। हमारे diagnosis टा जेटा शेटा हमारे nursing care plan আমি ওই পেশেন্টের উপর যেহেতু করছি মানে ওই ডিজিজটা আমাকে ওজন্য লিখতে হয় তো দেখো আন্ডার ট্রিটমেন্ট অফ ডক্টর এসএস ভোজ ডেট অফ অপারেশন হচ্ছে নট কনফার্মড ডেট অফ ডিসচার্জ নট কনফার্মড এবার দেখো চিফ কমপ্লেইন পেশেন্ট অ্যাডমিটেড উইথ দ্য কমপ্লেইন অফ পেইন ইন আপার অ্যাবডোমেন সিন্স 2 মান্থস কনস্টিপেশন সিন্স 5 ডেজ নজিয়া এন্ড ভমিটিং দেন দেখো মেডিকেল হিস্ট্রি প্রেজেন্ট হেলথ হিস্ট্রি বলছে কি মিস্টার শ্রীমন্ত দাস 40 ইয়ার্স ওল্ড হি ইজ অ্যাডমিটেড ইন দ্য ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অন 15 ফেব্রুয়ারিতে 2019-এ পেশেন্ট ভর্তি হয়েছিল উইথ দ্য কমপ্লেন অফ পেন ইন রাইট সাইড অফ দ্য আপার অ্যাবডোমেন কনস্টিপেশন নজিয়া অর ভমিটিং হি ওয়াজ আন্ডার ট্রিটমেন্ট অফ ডক্টর এস এস ভোজ তো নেক্সট দেখো পাস্ট হেলথ হিস্ট্রিতে আমি চলে যাচ্ছি পাস্ট হেলথ হিস্ট্রি বলছে কি হি হ্যাজ নো সিগনিফিকেন্স মেডিকেল হিস্ট্রি পাস্ট সার্জিক্যাল হিস্ট্রি হি হ্যাজ নো সিগনিফিকেন্স পাস্ট সার্জিক্যাল হিস্ট্রি পার্সোনাল হিস্ট্রি নেক্সট আমি চলছি পার্সোনাল হিস্ট্রিতে এডুকেশন বলছে হি ইজ ক্লাস 10 পাস্ট অকুপেশন হি ইজ বিজনেসম্যান ড্রাগ অ্যালার্জি হি হ্যাজ নো অ্যালার্জিক রিয়াকশন অফ এনি ড্রাগ নেক্সট দেখো পার্সোনাল হ্যাবিট হি হ্যাজ এ হ্যাবিট অফ টোবাকো স্মোকিং তাহলে পেশেন্টের একটা স্মোকিং হিস্ট্রি আমি পাওয়া গেল তারপরে দেখো ফ্যামিলি হিস্ট্রি টাইপ অফ ফ্যামিলি হি বিলংস টু নিউক্লিয়ার ফ্যামিলি টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার এখানে দেখো 3 হেড অফ ফ্যামিলি পেশেন্ট সেলফ ইয়ার্নিং মেম্বার্স হচ্ছে তোমার হি ইজ দ্য ইয়ার্নিং মেম্বার্স অফ হিজ ফ্যামিলি হিস্ট্রি অফ ইলনেস নো হিস্ট্রি অফ এনি হেরিডিটারি কমিউনিকেবল অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজ নেক্সট সোশিও ইকোনমিক কন্ডিশন মান্থলি ফ্যামিলি ইনকাম এখানে আমাকে দিতে হয় হাউজিং কন্ডিশন দেখো হি লিভস ইন পাকা হাউস নাম্বার অফ রুম কতগুলো আছে ইলেকট্রিসিটি আছে নাকি ভেন্টিলেটর নাকি এগুলো আমাকে লিখতে হয় ডায়েটের হিস্ট্রি বলেছিলাম যে ওয়ান ডে যে একটা মিল আমাকে সেটা হচ্ছে লিখতে হয় যে পেশেন্ট বিফোর সাফারিং ফ্রম দ্য ডিজিজ কী ধরনের ডায়েটারি মানে মেনটেন করতো সেটা আমাকে লিখতে হয় কখন সে ব্রেকফাস্ট করতো লাঞ্চ করতো এবং ডিনার করতো তো দেখো ফুড প্রেফারেন্স হি লাইকস টু ইট ভেজিটেবলস এনি স্পেশাল ডায়েট যদি পেশেন্টের কিছু থেকে থাকে আমাকে সেটা এখানে মেনশন করতে হবে ফুড অ্যালার্জি কিছু থাকলে তারপরে দেখো এখানে ফ্লুইড ইনটেক 2 to 3 লিটার পার ডে স্লিপিং প্যাটার্ন বলছে কি স্লিপ রেট হিজ স্লিপিং প্যাটার্নস ইজ নট অ্যাডিকুয়েট 2 to 3 আওয়ার্স ডে এটা হচ্ছে অ্যাডিকুয়েট নয় ও হচ্ছে পেশেন্ট খুব কম ঘুমায় 2 থেকে 3 ঘন্টা ঘুমায় এলিমিনেশন প্যাটার্ন হচ্ছে কি ইউরিন হি ফার্স্ট ইউরিন 3 to 4 টাইমস পার ডে বাওয়াল হচ্ছে কি পেশেন্টস বাওয়াল প্যাটার্নস ইজ ইররেগুলার সাইকোলজিক্যাল হিস্ট্রি দেখো স্টেবিলিটি অফ মাইন্ড হি স্টেবল সাপোর্ট সিস্টেম ইজ হিজ ফ্যামিলি স্পিরিচুয়াল হিস্ট্রি বিলিভ অফ সুপার পাওয়ার হি বিলিভস ইন গড এনি হ্যাবিট রিলেটেড টু রিচুয়ালস দেয়ার ইজ নো সাচ হ্যাবিট রিলেটেড টু রিচুয়ালস দেন আমি চলে আসছি ফিজিক্যাল এক্সামিনেশন তো ফিজিক্যাল এক্সামিনেশন ডেট অফ এক্সামিনেশন টাইম অফ এক্সামিনেশন দিয়ে আমি স্টার্ট করবো তো হাইট দেখো 156 সেন্টিমিটার ওয়েট 56 সেন্টিমিটার টেম্পারেচার 98 ডিগ্রি ফারেনহাইট পালস হচ্ছে 79 বিটস পার মিনিট রেসপিরেশন 20 ব্রিথস পার মিনিট ব্লাড প্রেশার 100/70 mm অফ এইচজি জেনারেল অ্যাপিয়ারেন্স হি ইজ আনহেলদি গেট অর পশ্চার হিজ পশ্চার ইজ নর্মাল নেক্সট আমি চলে আসছি বডি বিল্ড হি ইজ থিন নারিশমেন্টস হি ইজ আন্ডার নারিশড অ্যাক্টিভিটি হি ইজ অ্যাক্টিভ মেন্টাল স্ট্যাটাস হচ্ছে হি ইজ কনসিয়াস অরিয়েন্টেশন হি ইজ অরিয়েন্টেড টু টাইম প্লেস অ্যান্ড পার্সন ইমোশনাল স্ট্যাটাস হি ইজ কাম অ্যান্ড কোঅপারেটিভ স্কিন কন্ডিশন বলছে কি দেখো কালার হিজ স্কিন কালারস ইজ পেল কন্টিয়ার হিজ স্কিন কন্টিয়ার ইজ ডাই টেম্পারেচার হচ্ছে কি হিজ বডি টেম্পারেচার ইজ ওয়ার্ম লেজন কোনো অ্যাবসেন্ট নেই লেজেন্স আর হচ্ছে তোমার হেড অ্যান্ড ফেস স্ক্যাল্প কোনো ড্যান্ড্রাফ আছে নাকি পেডিকিউলোসিস আছে নাকি সেগুলো এখানে দেখতে হবে তার সাথে সাথে দেখো হেয়ার কালার কী আছে পেশেন্টের টেক্সচারটা কেমন হেয়ারের তো সেগুলো আমাকে এখানে মেনশন করতে হবে নেক্সট দেখো ফেসে আমি চলে আসছি কোনো পেশেন্টের ফেশিয়াল পাফিনেস আছে নাকি বা ফেসে কোনো স্কার মার্কস আছে নাকি তো সেগুলো আমাকে এখানে বলতে হবে যদি না থাকে তো আমি নট প্রেজেন্ট লিখবো নিউট্রিশনাল রুট হচ্ছে দেখো হিজ নিউট্রিশনাল রুটস ইজ ওরাল আই হচ্ছে আইব্রাউজ আর নর্মাল অ্যান্ড সিমেট্রিক্যাল আই ল্যাসেসও হচ্ছে দেখো ল্যাসেস আর প্রেজেন্টস and no infections presents eyelids এখানে দেখো আই বাস আর রাউন্ডস আই বলস হচ্ছে কি রাউন্ডস ইন সেফ অ্যান্ড নর্মাল কনজাংটিভা ইজ নর্মাল স্কেলা পিউপলস ভিশন ইজ নর্মাল এবার হচ্ছে আমার ইয়ারে চলে আসি এক্সটার্নাল ইয়ার ডিসচার্জ সেরুমেন আর হিয়ারিং এগুলোতে যদি কিছু প্রবলেম থাকে কোনো ডিসচার্জ থাকে ইয়ারে তো সেক্ষেত্রে আমাকে এখানে লিখতে হবে মেনশন করতে হবে নোজে দেখো নস্ট্রিলস হচ্ছে ইনফ্লামেশন অফ মিউকাস মেমব্রেন ইজ অ্যাবসেন্ট সেপ্টামস ইজ নন ডেভিয়েটেড ডেভিয়েটেড ন্যাসাল সেপ্টাম হলে সেক্ষেত্রে অপারেশন করা হয় ইএনটি ডিপার্টমেন্টের একটা মানে এটা একটা কেস তো তোমরা এটা আরও বড় হলে জানবে এখন দেখো মাউথ অ্যান্ড ফ্যারিংসে বলছে কি লিপস আর নর্মাল ইন শেপ Teeth is clean, no discolor, and dental caries is present. There is no difficulty in chewing. Tongue bolche ki tongue is dry. তারপরে হচ্ছে তোমার কি white in color, coated and white in color. Mouth is not clean. No halitosis is present. Nutritional route bolche ki his nutritional route is oral. Neck দেখো, নেকে কোনো lymph node enlargement যদি থাকে, thyroid gland enlargement থাকে, তো সেই ক্ষেত্রে আমাকে লিখতে হবে। এবার দেখো difficulty in swallowing, যদি swallowing এ কোনো difficulties থাকে, যদি পেশেন্টের যদি নেকে কোনো সার্জারি হয়, সেক্ষেত্রে অনেক সময় swallowing এর difficulties দেখা যায়, তো সেক্ষেত্রে আমাকে এগুলো লিখতে হবে যদি পেশেন্টে থাকে। চেস্টে দেখো ইন্সপেকশন আমি করব কি safe is normal, symmetry bilaterally symmetrical, movements হচ্ছে movements is bilaterally equal. Condition of skin বলছে কি no skin rashes or any scar marks presents, any abnormality, no abnormalities presents on his chest. Sound বলছে দেখো heart sound S1 S2 are audible. Lung sound বলছে lung fields are clear. Next আমি চলে এসেছি abdomen inspection এ, হচ্ছে কি no scar marks. তো দেখো চেস্টের আমি যেখানে ছিলাম bilaterally symmetrical, movement হচ্ছে movement is bilaterally equal, condition of skin হচ্ছে no skin rashes and scar marks are presents, any abnormality, no abnormalities presents on his chest. Sound হচ্ছে heart sounds S1 and S2 are audible. Lung sound lung fields are clear. Next আমি চলে যাচ্ছি abdomen এ, inspection এ no scar, skin rash বা কিছু অ্যাবডোমিনাল ডিস্টেনশন কোনো কিছুই প্রেজেন্ট নেই। নেক্সট দেখো অ্যাবডোমিনাল গার্থ, অ্যাবডোমিনাল গার্থ ইজ নর্মাল। তারপরে দেখো আমার প্যালপেশন টেন্ডারনেস ইজ প্রেজেন্ট ইন দ্য রাইট সাইড, পারকাশন ও অ্যাকুমুলেশন অফ ফ্লুইডস ইজ প্রেজেন্ট, অসকালটেশনে বাউল সাউন্ডস ইজ নট হার্ড, বাউল সাউন্ড পাওয়া যায়নি। দেন আমার ব্যাকে আমি এসছি, তো দেখো এখানে ব্যাকে স্পাইন দেখছি, স্পাইন ইজ নর্মাল, নো লডোসিস কিফোসিস স্কেলোসিস ইজ প্রেজেন্ট। এক্সট্রিমিটিস হচ্ছে তোমার মুভমেন্টস অফ জয়েন্টস, হি ক্যান পারফর্ম নর্মাল রেঞ্জ অফ মোশন, মোবিলিটি হি ইজ মোবাইল, এডিমা ইজ নট প্রেজেন্ট, নো অ্যাবনর্মালিটি ইজ প্রেজেন্ট, ডিপেন্ডেন্সি লেভেল অফ পেশেন্ট, পেশেন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট। নেক্সট আমি চলে আসছি আমার ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিস। ইউএসজি ডান কবে আমাকে ইউএসজি পেশেন্টের করা হয়েছে, হোল অ্যাবডোমিনাল ইউএসজি, ব্লাড টেস্ট কবে করা হয়েছে ডেটটা আমি দেবো। এবার ইনভেস্টিগেশন দেখো সোডিয়াম পটাশিয়াম গ্লুকোজ কত করে লেভেল পেশেন্টের ছিল এবং সেটা নর্মাল ইউনিটে কত, তো সেগুলো আমাকে কিন্তু মানে মেজার করে করে ওখানে লিখতে হবে। আর ডিমার্কসে লিখতে হবে কি যদি পেশেন্টের কোনো কিছু এলিভেটেড থাকে, তো সেক্ষেত্রে আমাকে এলিভেটেড বা লো লিখতে হবে। নেক্সট আমি চলে আসছি দেখো মেডিকেশন, পেশেন্ট কী কী মেডিকেশন পেত, নেম অফ ড্রাগ, টাইপ, ডোজ, রুট অ্যান্ড ফ্রিকোয়েন্সি। তো ইঞ্জেকশন সেফক্সাইম পেত পেশেন্ট, এটা হচ্ছে তোমার অ্যান্টি ইনফেক্টিভ ড্রাগ, ডোজ 1 গ্রাম, আইভি অ্যান্ড বিডিতে পেত, ইঞ্জেকশন PAN-40 প্রোটনপ্রাম ইনহিবিটার 40 mg আইভি ওডিতে দেওয়া হতো। ট্যাপ এবারে দেখো প্যানক্রিয়েটিভেস, এটা হচ্ছে তোমার ডাইজেস্টেন্ট, এটা হচ্ছে তোমার 2600 ইউনিটে দেওয়া হয়, এটা হচ্ছে ওরালি দেওয়া হয়। ইঞ্জেকশন ট্রামাডোল দেওয়া হয়, এটা একটা অ্যানালজেসিক মানে এটা তোমার পেন কিলার হিসেবে ইউজ করা হয়, 25 mg-তে দেওয়া হয় আইভি TDSA, ইঞ্জেকশন অনডেম দেওয়া হয়, অ্যান্টিমেটিক ড্রাগ এটা আমার ট্রামাডোল আর এটা একসাথে দেওয়া হয়, 8 mg-তে আইভিতে TDSA দেওয়া হয়। নেক্সট আমি চলে আসছি ইঞ্জেকশন নার্সিং ডায়াগনোসিসে চলে আসছি। তো দেখো অ্যাকিউট পেন রিলেটেড টু ইনফ্ল্যামেশন অফ দ্য অ্যাবডোমেন অ্যাজ এভিডেন্স বাই patient verbalization, physical assessment, facial expression. Next our nursing diagnosis is imbalance nutrition less than body requirements related to decreased peristaltic movements as evidenced by checking body weight, restlessness, patient's facial expression. Next আমি চলে আসছি স্লিপিং প্যাটার্ন ডিস্টার্বেন্স রিলেটেড টু হসপিটালাইজেশন, ল্যাক অফ ইনফরমেশন অ্যাবাউট ট্রিটমেন্টস অ্যাজ এভিডেন্স বাই পেশেন্ট লাইফস্টাইল ডিসরাপশন, রেসলেসনেস। নেক্সট দেখো কনস্টিপেশন রিলেটেড টু লিমিটেশন অফ ফ্লুইড ইনটেক অ্যাজ এভিডেন্স বাই অসকালটেড দ্য বাউল সাউন্ড, মানে বাউল সাউন্ড তখন অসকালটেড করে কোনো বাউল সাউন্ড পাওয়া যায়নি। তারপরে দেখো পেশেন্ট ভার্বালাইজেশনও এটা একটা এভিডেন্স। তারপরে হচ্ছে আমার অ্যাংজাইটি রিলেটেড টু হসপিটাল এনভায়রনমেন্টস অ্যাজ এভিডেন্স বাই পেশেন্ট ভার্বালাইজেশন অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশন। তো আমি দেখো নার্সিং কেয়ার প্ল্যানগুলো যেগুলো করা হয়েছে, অ্যাসেসমেন্টে ফার্স্টে কী আছে, সাবজেক্টিভ ডেটাতে হচ্ছে পেশেন্ট সেজ দ্যাট আই অ্যাম হ্যাভিং পেন ইন রাইট আপার অ্যাবডোমেন, অবজেক্টিভ ডেটাতে হচ্ছে পেশেন্ট ফেসিয়াল এক্সপ্রেশন, পেশেন্টস ভার্বালাইজেশন, রেটিংস, পেন স্কেল। নার্সিং ডায়াগনোসিস হচ্ছে কি অ্যাকিউট পেন রিলেটেড টু ইনফ্ল্যামেশন অফ দ্য প্যানক্রিয়াস অ্যাজ এভিডেন্স বাই পেশেন্টস ভার্বালাইজেশন, ফিজিক্যাল এক্সামিনেশনস অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশন। তো নার্সিং গোলে আমার কী হবে দেখো রিডাকশন অফ পেন লেভেল, প্ল্যানিং হচ্ছে আমার অ্যাসেস দ্য পেন লেভেল অ্যান্ড এরিয়া অফ দ্য পেন, প্রোভাইড কমফোর্টেবল পজিশন, অ্যাডমিনিস্টার মেডিসিন অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইস, অবটেন দ্য হিস্ট্রি অফ প্রিভিয়াস পেন অর এনি প্রবলেম। তারপরে দেখো অবটেন দ্য হিস্ট্রি অফ প্রিভিয়াস পেন অ্যান্ড এনি প্রবলেম, প্রোভাইড ডাইভার্সন থেরাপি লাইক লিমিটিং লিসনিং মিউজিক অ্যান্ড রিডিং নিউজ পেপার। তো আমার এখানে এক্ষেত্রে ইমপ্লিমেন্টেশন কী হবে, patient's pain level is assessed and area of the pain is assessed, comfortable positions is provided, medications is provided as per doctor's advice, history of the patient's previous pain any problems is obtained. Next দেখো আমি ইভালুয়েশনে কি করেছি, পেন লেভেল ইজ রিডিউসড অ্যাজ এভিডেন্স বাই রেটিং পেন স্কেল, তাহলে পেন স্কেল অ্যাসেসমেন্ট এবং ভার্বালাইজেশন যেগুলো আমার অবজেক্টিভ নেগেটিভ ডেটা দেখে আমি বুঝেছিলাম। তো সেগুলো দেখে আমি বুঝলাম যে পেশেন্টের ফেসিয়াল এক্সপ্রেশন বা রেটিং স্কেল এগুলো দেখে আমি বুঝলাম যে পেশেন্টের পেনটা অনেকটা রিডিউস হয়েছে টু সাম এক্সটেন্ট। তো নেক্সট দেখো আমার সাবজেক্টিভ ডেটা লিখছে যে পেশেন্ট সেজ দ্যাট আই ক্যানট ইট প্রপারলি। অবজেক্টিভ ডেটা হচ্ছে কি বডি ওয়েট, উইকনেস অ্যান্ড সাস। নার্সিং ডায়াগনোসিস হচ্ছে এখানে ইমব্যালেন্স নিউট্রিশন লেস দ্যান বডি রিকোয়ারমেন্টস রিলেটেড টু ডিক্রিজড পেরিস্টলসিস মুভমেন্টস অ্যাজ এভিডেন্স বাই চেকিং বডি ওয়েট, পেশেন্টস ফেশিয়াল এক্সপ্রেশন অন অসকালটেড বাউল সাউন্ডস। নার্সিং গোলে হচ্ছে কি মেনটেন্স নর্মাল নিউট্রিশন অফ দ্য পেশেন্টস। প্ল্যানিং হচ্ছে তোমার দেখো অ্যাসেস দ্য নিউট্রিশনাল স্ট্যাটাস অফ দ্য পেশেন্টস, অ্যালাউ হোম মেড ফুড, আস্ক দ্য ডায়েটিশিয়ান টু গিভ ফুড অ্যাজ পার পেশেন্টস প্রেফারেন্স, আর মনিটর ওরাল হাইজিন, অ্যাডভাইস টু টেক প্লেন্টি অফ ওয়াটার। নেক্সট দেখো আমার ইমপ্লিমেন্টেশন আমি এক্ষেত্রে কী করবো, নিউট্রিশনাল স্ট্যাটাস অফ দ্য পেশেন্ট ইজ অ্যাসেস, অ্যালাউড হোম মেড ফুড, আস্ক দ্য ডায়েটিশিয়ান টু গিভ ফুড অ্যাজ পার পেশেন্টস প্রেফারেন্স, অ্যাসেস মাউথ কেয়ার, অ্যাডভাইস টু টেক plenty of water. নেক্সট আমার এখানে ইভালুয়েশন হচ্ছে পেশেন্টস নিউট্রিশনাল স্ট্যাটাস ইজ মেনটেন্স অ্যাজ এভিডেন্স বাই ওয়েট চেকিং। আমি নেক্সট ডে নার্সিং কেয়ার প্ল্যানে চলে যাচ্ছি। দেখো সাবজেক্টিভ ডেটা এখানে কী আছে, পেশেন্ট সেজ দ্যাট আই ডু নট পাস টুল ফর 7 days। অবজেক্টিভ ডেটাতে অসকাল্টেড বাউল সাউন্ডস, টেন্ডারনেস অফ দ্য অ্যাবডোমেন অ্যান্ড পেশেন্টস ভার্বালাইজেশন। ডায়াগনোসিস এখানে কী হচ্ছে কনস্টিপেশন রিলেটেড টু লিমিটেড ফ্লুইড ইনটেক অ্যাজ এভিডেন্স বাই অসকাল্টেড দ্য বাউল সাউন্ডস অ্যান্ড পেশেন্টস ভার্বালাইজেশন। এখানে গোল দেখো কী হবে মেনটেন্স নর্মাল বাউল প্যাটার্নস ইজ মেনটেন বা নর্মাল বাউল প্যাটার্নস ইজ মেনটেন বা মেনটেন। নেক্সট দেখো এখানে আমার প্ল্যানিং হবে অ্যাসেস দ্য পেশেন্টস বাউল প্যাটার্ন, অসকাল্টেড দ্য বাউল প্যাটার্ন অফ দ্য পেশেন্ট, অ্যাসেস টু টেক প্রপার ডায়েট, অ্যাসেস টু টেক মোর ওয়াটার, অ্যাডভাইস টু ডু সাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অ্যান্ড অ্যাডমিনিস্টার মেডিসিন অ্যাজ পার ডক্টরস অর্ডার। নেক্সট আমি ইমপ্লিমেন্টেশনে দেখো পেশেন্টস বাউল প্যাটার্নস ইজ অ্যাসেস, দ্য বাউল প্যাটার্ন অফ দ্য পেশেন্টস ইজ অসকাল্টেড, প্রপার ডায়েটস ইজ টেকেন টু প্রপার ডায়েট হচ্ছে পেশেন্টকে প্রোভাইড করা হয় আর কি, অ্যাসেস টু টেক প্রপার ওয়াটার, অ্যাডভাইস টু ডু সাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, মেডিসিনস ইজ অ্যাডমিনিস্টার্ড অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইস। নেক্সট দেখো আমার ইভালুয়েশন এখানে হচ্ছে নর্মাল বাউল প্যাটার্নস ইজ মেনটেন অ্যাজ এভিডেন্স বাই অসকাল্টেড দ্য বাউল সাউন্ডস, পেশেন্টস ভার্বালাইজেশন। তো নেক্সট দেখো আমার নেক্সট নার্সিং কেয়ার প্ল্যানে আমি চলে যাচ্ছি। সাবজেক্টিভ ডেটা এখানে কী আছে দেখো পেশেন্ট সেজ দ্যাট আই ক্যানট স্লিপ প্রপারলি। অবজেক্টিভ ডেটা হচ্ছে কি পেশেন্টস ভার্বালাইজেশন, ফেসিয়াল এক্সপ্রেশন অ্যান্ড ডার্ক সার্কেলস আন্ডার দ্য আই। নার্সিং ডায়াগনোসিস হচ্ছে কি স্লিপিং প্যাটার্ন ডিস্টার্ব রিলেটেড টু হসপিটাল এনভায়রনমেন্টস অ্যাজ এভিডেন্স বাই পেশেন্টস ভার্বালাইজেশন, ডার্কনেস অ্যারাউন্ড দ্য আই। নার্সিং গোলে এখানে কী হবে দেখো মেনটেন্স নর্মাল স্লিপিং প্যাটার্ন অফ দ্য পেশেন্টস। প্ল্যানিং হচ্ছে আমার অ্যাসেস দ্য পেশেন্ট স্লিপিং প্যাটার্ন, মনিটর ভাইটালস সাইন্স, provided dark, white and comfortable bedroom up to the patient by atmosphere to the patient, provide loose cloth, administer medication as per doctor's advice. ডক্টর কিছু অ্যাডভাইস দেয় অবশ্যই ঘুমানোর কোনো ওষুধ দিতে চাইলে দিতে পারো, মানে পেশেন্ট যদি ডক্টর যদি অ্যাডভাইস করে। তো নেক্সট দেখো ইমপ্লিমেন্টেশন patient sleeping patterns is assessed, vital signs is monitored, dark, white, comfortable positions is provided, loose fitting clothes is provided, medicines is administered as per doctor's advice. Next dekho evaluation, patient's normal sleeping patterns is maintained as evidenced by patient's verbalization and facial expression. তো আমি নেক্সট ডে নার্সিং কেয়ার প্ল্যানে চলে যাচ্ছি। তো এখানে দেখো সাবজেক্টিভ ডেটাতে হচ্ছে পেশেন্ট সেজ দ্যাট আই ক্যানট নো অ্যাবাউট দ্য ট্রিটমেন্টস বা স্ট্র্যাটেজি অফ দ্য ডিজিজ। তারপরে দেখো অবজেক্টিভ ডেটা হচ্ছে কি পেশেন্টস ভার্বালাইজেশন, ফ্রিকুয়েন্ট কোশ্চেনিং অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশন। তো ডায়াগনোসিস এখানে কী হচ্ছে অ্যাংজাইটি রিলেটেড টু হসপিটাল এনভায়রনমেন্টস অ্যাজ এভিডেন্স বাই পেশেন্টস ভার্বালাইজেশন অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশন, রিডাকশন অফ অ্যাংজাইটি লেভেল অফ দ্য পেশেন্ট। প্ল্যানিং হচ্ছে কি অ্যাসেস দ্য অ্যাংজাইটি লেভেল অফ দ্য পেশেন্ট, প্রোভাইড কমফোর্টেবল পজিশন, প্রোভাইড কাম অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্ট, ক্ল্যারিফাই অল দ্য ডাউট অফ দ্য পেশেন্ট, কমিউনিকেট দ্য পেশেন্ট উইথ আদার পেশেন্ট। ইমপ্লিমেন্টেশন হচ্ছে কি অ্যাংজাইটি লেভেল অফ দ্য পেশেন্টস ইজ অ্যাসেসড, কমফোর্টেবল পজিশন ইজ প্রোভাইডেড, calm and quiet environments is provided, all doubt of the patients is clarified, assess the patients to communicate with other patients. এবার দেখো আমার ইভালুয়েশন কি হবে পেশেন্টস অ্যাংজাইটি লেভেলস ইজ রিডিউসড অ্যাজ এভিডেন্স বাই পেশেন্টস ভার্বালাইজেশন অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশন। তো আমি দেখো একদম শেষের দিকে চলে এসেছি। ডে টু ডে প্রোগ্রেস রিপোর্ট আমাকে ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে করে যেটা লিখতে হয়। তো দেখো এখানে আমি ফার্স্ট ডেতে কী কী করেছি আমি বলেছিলাম যে আফটার কেয়ার ইজ প্রোভাইডেড বলে মানে যে কেয়ারগুলো আমি দিয়েছি তার এগেনস্টে পেশেন্ট কী ধরনের কমফোর্ট ফিল করেছে সেটাও তুমি এখানে লিখবে। তো দেখো আমি কী কী করেছি ফার্স্ট ডেতে। বেড মেকিং ইজ ডান, মনিটর ভাইটাল সাইন, কোন কোন ভাইটালস ছিল সেগুলো আমি মনিটর করেছি। তো প্রোভাইড কমফোর্টেবল পজিশন, অ্যাডমিনিস্টার মেডিসিন অ্যাজ পার ডক্টর অ্যাডভাইস। এবার আমার পেশেন্টের ফার্স্ট ডেতে যে যে প্রবলেমগুলো ছিল আমি সেগুলো এখানে মেনশন করব, এবং কি আমার আফটার কেয়ার ইজ প্রোভাইডেড আমি নেক্সট ডেতে লিখবো আফটার কেয়ার ইজ প্রোভাইডেড এই প্রবলেমগুলো সলভ হয়েছে। তো সেকেন্ড ডেতে দেখো বেড মেকিং ইজ ডান, ভাইটালস আর মানে রেকর্ডেড, অ্যাডভাইস টু টেক প্রপার ডায়েট, প্রোভাইড কাম অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্ট। ডে থ্রিতে দেখো বেড মেকিং ইজ ডান, মনিটর ভাইটাল সাইন, টেম্পারেচার, পালস, রেসপিরেশন আবার এখানে নেওয়া হয়েছে, প্রোভাইড কমফোর্টেবল পজিশন, অ্যাসেস টু কমিউনিকেট উইথ আদার পেশেন্ট। যেহেতু পেশেন্টের থার্ড ডেতে অ্যানজাইটি ছিল তো আমাকে পেশেন্টকে সেই স্কোপটা দিতে হবে যে পেশেন্ট যেন অ্যানজাইটি রিলিভ করতে পারে। তো আজকে আমার টপিক ছিল নার্সিং কেয়ার প্ল্যান অন সিউডোসিস্ট প্যানক্রিয়াস। তো আমি এই নার্সিং কেয়ার প্ল্যান তোমরা সিউডোসিস প্যানক্রিয়াসের ওপর কী করে লিখবে সেই বিষয়ে তোমাদেরকে ভিডিওটা দেখালাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ বিভিন্ন ধরনের নার্সিং কেয়ার প্ল্যান প্রত্যেকটা টপিকের ওপরে নিয়ে আমি তোমাদেরকে মানে দেখাবো যে কীভাবে তোমরা নার্সিং কেয়ার প্ল্যানগুলো লিখতে পারো। এবং কারোর কোনো বিষয়ে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।